রাজ্যত অব্যাহত সুপারি সিন্ডিকেট, সুপারি সরবরাহকারী সলাইছে কৌশল, এইবার রাষ্ট্রীয় ঘাইপথে নহয়, রেলযোগে আরম্ভ সুপারির সিন্ডিকেট। রাজ্যত এতিয়াও সক্রিয় সুপারির সিন্ডিকেট, নতুন নতুন কৌশলরে সরবরাহকারী রাজ্যত চলাই আহিছে সুপারি সিন্ডিকেট। হোজাইৰ পৰা ট্ৰেইনযোগে অব্যাহত সুপারি সিন্ডিকেট, একাংশ অসাধু চক্রই ট্ৰেইনযোগে অব্যাহত রাখিছে সিন্ডিকেট। এই দৃশ্য হোজাইৰ ৰেল ষ্টেচনৰ। রেলযোগে প্রতিদিনে এইদরেই বস্তায় বস্তায় সুপারি সরবরাহ হয়ে আহিছে বহিরাজ্যলৈ। কৰপৰা সুপারি অনা হৈছে নাই কোনো সঠিক তথ্য। সপ্তাহৰ দুই তিনি দিন এনেদৰেই চলিছে সিন্ডিকেট। চৰকাৰক কৰ ফাঁকি দি এনেদৰেই হোজাইৰ পৰা ৰেলেৰে বহিৰাজ্যলৈ অব্যাহত আছে সুপাৰিৰ অবাধ সৰবৰাহ। নাই GST, নাই চালান, নাই কোনো নথি পত্ৰ। কৰ ফাঁকিৰে একাংশই চলাইছে সিন্ডিকেট ৰাজ। GRPF ৰেল আৰক্ষীৰ সন্মুখতে এতিয়া এনেদৰে চলিছে সুপাৰিৰ সিন্ডিকেট। এই বিষয়ে RPF বিষয়াক অবগত করার পাছতো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাত গোপন রহস্যর ইঙ্গিত বহন করেছে। প্রশ্ন হয়েছে কার ছত্রছায়াত চলিছে সুপারির সিন্ডিকেট? তদন্তর অন্তত জালত পড়ব বহু রৌ বরালি। রেল বিভাগে কেনেকৈ কোনো ধরনের নথিপত্র নোহাকৈ এইদরে সুপারি কড়িয়াইছে সেয়াও সন্দেহর আবর্তত। প্রশ্ন হল রেল বিভাগের তদন্ত চলিবনে? কোন কোন বিষয়ার সহযোগত চলিছে সিন্ডিকেট? নে মোটা অঙ্কর ভাগ লৈ দায়িত্ব সামৰিব রেল বিভাগের শীর্ষ বিষয়াই? হোজাইৰ পৰা বিমান বৰাৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।